यही से रूबी से वेरी क्लोज बाय एंड एवर आई गॉट टू नो अबाउट दिस फ्रॉम इंस्टा एंड एवर सिंस आई हैव बीन सो एक्साइटेड फर्स्ट डे ही आना था ऐसा सोच के रखा था एंड आई रियली लव रीडिंग द टाइप ऑफ बुक्स आई कलेक्टेड रोमांस एंड साइकोलॉजिकल थ्रिलर I got a lot of books till now. Eyes Like Mine, Envy, The Couple Next Door, The Split, How Hard Can Love Be, The Reader, Love Letters to the Dead, and a Bengali book. And I think the collection is pretty good, provided you really like to read romance. Non-fiction itna acha hai nahi, but fiction books I like top tier. Okay, thank you very much. Hi, I'm Sharanya Mukherjee, and I just experienced the book fair happening in the seminar hall in Science City. So overall, I had a wonderful experience, especially since the collection was so vast, and we had a lot of fun debating on which books to take or not, fighting also. And this we have made over here. It's high Q. Wonderful. Like, we didn't know about the shop, so when we came out, they told we can do the billing like separately. Right. So we decided to explore a bit, and we found many various options. So we had a lot of fun overall. Posters and even the Taylor Swift ones. So if you're a Swiftie, please come here. I remember reading late night texts from her screaming about Taylor Swift. So all the posters and even the for the tote bags, and there's a very cute cat one of the Eras. Okay, thank you very much. ইয়েস, বেশ অনেকটা টাইমের পর আজকে আবার চলে এসেছি আপনাদের নতুন কিছু জিনিস দেখাতে। জানি অনেকে রেগে আছে, তো গ্যাপ কেন হয়েছিল, কিছু কিছু সময় কিছু অন্য কাজও পড়ে যায়, আপনারা জানেন তো। যাই হোক, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তো সেই জন্য চ্যানেলে গিয়ে বাকি ভিডিও ততদিন নিশ্চয়ই এনজয় করেছেন, আমি এটুকু জানি, আমি সেটা দেখেওছি। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, তারা যেন সাবস্ক্রাইব করে দেন, সেটা আমি আগে থেকেই আপনাদের বলে দিচ্ছি। এখন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। কিছুদিন আগেই আমি এখানে কিন্তু একটা দারুণ ফেয়ার আপনাদের দেখিয়েছিলাম, মিউজিয়াম এক্সপো, যেটা হয়েছিল কিন্তু এখানেই, কোথায় আপনি বুঝতেই পারছেন, এটা হচ্ছে সায়েন্স সিটি, এটা হচ্ছে সেমিনার হল আমার ব্যাকগ্রাউন্ডে। আর ওই পাশে আপনারা যেটা দেখছেন, এটার কিন্তু বেসমেন্টেও একটা দারুণ একটা ফেয়ারটা হয়েছিল। আজকে প্রচণ্ড গরম, দেখুন আমার জামা পুরো ভিজে গেছে, তো এর মধ্যেও আমি কিন্তু এখানে এসেছি, কারণ সত্যি কথা আমি এই যে কিছুদিন যে গ্যাপ নিয়েছিলাম, ভালো লাগছে না, বিশ্বাস করুন, আপনার সাথে যে দেখা হচ্ছিল না সেই জন্য সত্যি আমার মনটা কেমন করছিল। তাই আজকে আবার ফোন রেডি করে চলে এলাম সায়েন্স সিটিতে আপনাদের দেখাতে একটা দারুণ ফেয়ার, যেটা কিন্তু আমি আগের ওয়ার্শনটা ওদের দেখিয়েছিলাম এখানে। এটা হচ্ছে বেসিক্যালি বুক টেলে স্টোরি বক্স ফেয়ার, মানে এখানে বক্সের মধ্যে আপনি যত ইচ্ছা বই নিয়ে যেতে পারেন, নিয়ে আপনারা বেরিয়ে যান গেট থেকে, না এমনি নয়, দাম অবশ্যই দিতে হবে, কিন্তু বইগুলোর দাম দিতে হবে না, এটা দাম দিতে হবে আপনার বক্সগুলো। ডিফারেন্ট সাইজের বক্স আছে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেসিক্যালি প্যাকিং গুলো সব হচ্ছে, আপনারা ভেতর থেকে বই কালেক্ট করে নিয়ে আসবেন। এন্ড এখানে দুটো প্রাইসের বক্স আছে, বেসিক্যালি এই যে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে একটা বক্স আর ওইটা হচ্ছে একটা বক্স। একটা বক্সের প্রাইস হচ্ছে 1500, আরেকটা বক্সের প্রাইস হচ্ছে 2500, আপনারা যে কোনো একটা কিনতে পারেন। আর সেই হিসেবে আপনারা কিন্তু তার ভেতরে যতগুলো বই প্যাক হচ্ছে সেই হিসেবে আপনারা ভালো করে প্যাক করে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। দারুণ এক্সাইটিং না? দেখুন ঠিক গেটে আগের বারও কিন্তু আমি দেখেছিলাম ওনাদের, ওনারা কিন্তু এখানে দারুণ কিছু কাস্টমাইজ জিনিস নিয়ে বসে থাকেন। যেমন এখন এটা প্রচন্ড দরকার লাগে যে আপনারা আপনাদের মতো করে ডিফারেন্ট টি শার্ট বা ডিফারেন্ট কি রিংস বা ব্যাজেস কিছু হয়তো তৈরি করবেন আপনাদের মতো, তো ওনারা কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে দেয়। দেখুন এখানে কিন্তু টি শার্ট প্রিন্টিং যে মেশিন, যে সাবলিমেশন প্রিন্টের যে মেশিন হয় সেটাও কিন্তু এখানে রেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু একদম রেডি করে আপনাদের বাড়ি। দেখুন এখানে কিছু আমি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক বুকমার্ক পোস্টার্স, এগুলো কিন্তু খুব সুন্দর, ডিফারেন্ট সব কাস্টমাইজ করা আছে, দেখুন কত সুন্দর সুন্দর সব, এগুলো দারুণ ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর। আর এখানে আমি দেখছি যেটা, দেখুন ডাইরেক্ট টি শার্ট প্রিন্টিং যে মেশিন সাবলিমেশন, এটা কিন্তু রেডি, ওনারা কিন্তু ডাইরেক্ট এখানে করে দেন, আপনারা এখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারেন। এগুলো দেখুন বিভিন্ন কিন্তু মাউস প্যাড আমি দেখতে পাচ্ছি, যেগুলো আপনাদের গেমস ফেভারিট যে গেমস গুলো আছে সেগুলোর উপর আছে, প্লাস আরো অনেক কিছু এখানে আছে, সেগুলো আপনারা ইজিলি এখান থেকে এসে চয়েস করতে পারেন। দেখুন এই মেশিন কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি মেইনলি। এন্ড এই যে টি শার্টটা আপনারা দেখছেন, এই টি শার্টের উপর মেইনলি প্রিন্টটা হবে, এন্ড দিস ইজ বেসিক্যালি দ্য প্রিন্ট, এইভাবে অ্যাডজাস্ট করা হয়, সুন্দর করে জিনিসটাকে প্লেস করা হচ্ছে, দেখুন যাতে এই পজিশনের মধ্যে এটাকে প্লেস করা হবে, ইট প্লেস হয়ে গেল এটা। এন্ড দেন এই স্টিকারটাকে যেটা দেওয়া হচ্ছে, দেখুন এটা উইথ মেজারমেন্টস, দিস ওয়েট প্লেস উইথ মেজারমেন্টস, এখানে যে লেখাটা আছে এটা কিন্তু এর মধ্যে প্রিন্ট হবে পুরোপুরি।
আরেকবার এটাকে হিট প্রেস করা হচ্ছে যাতে পুরো ইন্ট্যাক্ট জিনিসটা হয়ে যায়। অ্যান্ড ব্যাকে দেখুন এটা প্রিন্ট করা হবে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রেডস, আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি, তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন, আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রেডসে, কন্ট্যাক্ট মি নাও। ফাইনাল প্রোডাক্ট দেখুন, দারুন, সত্যি দারুন, ভেরি নাইস। হ্যালো, দিস ইজ পঙ্কজ ফ্রম এসকেপ ডোর। সো লাইক উই আর হ্যাভিং আ ফেয়ার হেয়ার, বুক ফেয়ার। সো আর স্টোর ইজ বেসিক্যালি এনি মার্চেন্ডাইজ ইউ ক্যান গ্র্যাব, মাউস পেড, টোট ব্যাগস, টি শার্ট, পোস্টার্স, অ্যান্ড উই হ্যাভ দ্য ক্যাটালগ অ্যাজ ওয়েল ফর দ্য পোস্টার্স। The best part about the t-shirt and tote bag, like you can customize them. Like I have some design, you choose a design from there, I print in 5 minutes. So this is a very unique concept, like print on demand. Like just aap aaiye, aapka design choose kariye aur aapki dish aapke samne bante hue dekhiye. Just come to the shop, okay? Last time apnader onek proshno chilo je Bengali books ekhane ache kina. Onekei question korechhilam amar video te je Bengali books available ache kina. To eibar kintu ami dekhte pacchi ekhane kintu Bengali books kichu collection ache jegulo অনেকই সুন্দর বুকস কয়েকটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে একটা ব্যাপার আছে যে বেঙ্গলি বুকসগুলো কিন্তু আপনি বক্সে ইনক্লুড করতে পারেন না, তবে আলাদা যদি আপনি কেনেন তাহলে অবশ্যই আপনার স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এর উপর পাবেন। আমি এখানে দেখছি, দেখুন অনেকগুলো বই কিন্তু আছে বেঙ্গলি বুকসে, কিন্তু ভালোই কালেকশন এখানে আছে। আগেরবার যেগুলো ছিল না কিন্তু এইবার আমি দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো সুন্দর সুন্দর বুকস আছে বেঙ্গলি, অ্যান্ড ডিফারেন্ট জনার্সে, শুধু যে একরকম জনার্স সেটা নয়, সব রকম জনার্সেরই আমি দেখতে পাচ্ছি। বিউটিফুল, সত্যি দারুণ। পরপর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব ডিফারেন্ট কিন্তু এই বইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ডিফারেন্ট, মানে আপনারা বইমেলা যেগুলো দেখেন তো বইমেলা থেকে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে, দেখুন এগুলো কিন্তু আমি বেশ ইউনিক দেখছি কনসেপ্টগুলো। এগুলো নর্মালি আপনারা বইমেলায় ঘুরতে ঘুরতে যে বইগুলো আপনাদের চোখে পড়ে সেগুলো থেকে কিন্তু একটু ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট, বিউটিফুল, ভেরি ইউনিক। এদিকে আমি দেখতে পাচ্ছি অ্যালেক্স ফার্গুসনের কিছু বই, থাউজেন্ড স্প্লেন্ডেড সন্স, এই বইটা তো দেখা যায়, থাকতেই হবে, এটা ছাড়া বুক ফেয়ার হবে না। অ্যান্ড দিস ইজ রিয়েল ফ্যান্টাস্টিক থিং, এটা আমার প্রচণ্ড ফেভারিট হবে, 100 years অফ ক্লাসিক স্টিম, এটা আমাকে নিতেই হবে, দিস ইজ ফ্যান্টাস্টিক। স্টিম ইঞ্জিনের দেখুন, স্টিম ইঞ্জিনের যে হিস্ট্রি সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ইটস ফ্যান্টাস্টিক। এইসব জিনিস মানে এইসব বই কিন্তু আপনি সব চট করে সব জায়গায় পাবেন না, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার ইফ ইউ আর ইনক্লুডিং দিস ইন আ বক্স তখন আপনার এটা প্রাইসটা কিন্তু অনেকটাই আপনাদের অ্যাফোর্ডেবল হয়ে যাবে। দেখুন ওয়ান্ডারফুল, বিউটিফুল, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট জনার্স, এটা হচ্ছে কফি টেবিল কালেকশন বেসিক্যালি। অ্যান্ড এখানে কিন্তু সব রকম বই আপনি মিক্স পাবেন, দেখুন যোগার আমি একটা দেখছি, অ্যান্ড যোগার অনেক কটাই আছে, মাসাজের কিছু বুক, অ্যান্ড এই পাশে দেখুন এগুলো কিন্তু মাসাজের ওপর যে থেরাপি, ফুল বডি ট্রিটমেন্ট এইসবের যে বইগুলো আছে, অ্যাঞ্জেল থেরাপি অ্যান্ড অল, এগুলো কিন্তু এখানে সব কিছু আমি দেখতে পাচ্ছি। হিলিং টাচ, মানে এটা পুরোপুরি কিন্তু বডি হিলিংয়ের উপর, মাইন্ড বডি হিলিংয়ের ওপর এগুলো কিন্তু আছে। অ্যান্ড এখানে আরেক রকম দেখুন, এখানে একটা দেখছি ওয়ার্ল্ড ওয়ার টু, অ্যান্ড এখানে মাইন্ড বডি হিলিংয়ের ওপর অনেক কটা বই দেখছি আমি, প্রচুর। দেখুন বিট ফ্যাটিক উইথ যোগা, যোগার প্রচুর, মানে এগুলো কিন্তু অনেকের ইন্টারেস্ট থাকে, প্রচুর বুকস আপনারা দেখতে পাচ্ছেন যোগার ওপর, দেখুন প্রচুর। অ্যান্ড এখনও কিন্তু শেষ হয়নি, আমি এখানেও দেখতে পাচ্ছি মেডিটেশন, এদিকে ম্যাসাজ, টোটাল রিল্যাক্সেশন, ইন্ডিয়ান হেড ম্যাসাজ, অ্যারোম্যাক্স, অ্যারোমাথেরাপি, বাহ দারুণ। মানে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমি বলবো এটা স্পেশাল অ্যাট্রাকশন এইবারে, বিকজ এইবারে এগুলো কিন্তু আমি লাস্ট টাইম দেখিনি, অ্যান্ড এগুলো কিন্তু সত্যি
ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, এবং অনেক রকম আছে, অনেক রকম অনেক রকম। এটা পুরো সেকশনটাই কিন্তু ইয়োগা। অ্যান্ড এই পাশে আমি যেটা দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু ফিটনেসের ওপর আছে, অ্যারোমাথেরাপির ওপর, এখানেও একটা বই দেখতে পাচ্ছি, এনার্জি হিলিং ইয়োগা, এদিকেও, এগুলোও কিন্তু ফিটনেসের ওপর। অ্যান্ড এগুলো দারুণ, এগুলো কমফর্টেবলের বই হিসেবে, মানে আমি বলবো যে প্রচণ্ড নলেজেবল, এগুলো সবই কিন্তু আপনাদের প্রচণ্ড নলেজ দেবে। অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট থিং। মার্শিয়াল আর্টস, দেখুন কোনার মধ্যে একটা বই চট করে হয়তো আপনাদের চোখে পড়বে না, বাট দিস ইজ ফ্যান্টাস্টিক। মার্শিয়াল আর্টস এর টোটাল টেকনিক্স এখানে বোঝানো আছে। ইউ গট টু ভিজিট দিস ফেয়ার, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস, সত্যি আসার মতো। দেখছি আমি এখন ক্রাইম থ্রিলার মিস্ট্রি সেকশন, এখানে কিন্তু অনেক রকম বই যেগুলো আগেও ছিল, এগুলো কিছু কিছু জিনিস আমি আগেও দেখতে পাচ্ছি, এগুলো এই সবগুলো আগে আমি দেখেছিলাম মোটামুটি, জেমস পিটারসন বা যেগুলো, এগুলো আগে ছিল। অ্যান্ড সেই পাশে আরও আমি দেখছি, দেখুন ড্যান ব্রাউনের অনেক কালেকশন কিন্তু আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নাইস, মানে এই সাইজগুলো যেগুলো আছে, একটা আপনাদের বলবো যে একটা যেহেতু আপনারা বক্সে ফিট করবেন, তো সেই হিসেবে দিস সাইজ ইজ পারফেক্ট। মানে আপনারা যদি চিন্তা করে সুন্দরভাবে সেট করতে পারেন, তাহলে এই সাইজ কিন্তু আপনারা বেশ 8-10 ইজিলি আর বক্সের মধ্যে ফিট করতে পারবেন। দেখুন এগুলো সত্যিটা কিন্তু আমি বলবো গেম অফ থ্রোনস, দেখুন শ্যাডো অফ নাইট, ওয়াহ ভেরি নাইস কালেকশন, সত্যি সুন্দর। লাস্ট টাইম থেকে কালেকশন আমি বলবো যে অনেক বেশি বেড়েছে, আর অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই এক্সক্লুসিভ, অনেকটাই ইউনিক কালেকশন আমি দেখতে পাচ্ছি, সত্যি দারুণ। টাইম ছিল মিস্ট্রি, কিন্তু লাস্ট টাইম আমি বলেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের যে একটু বই কম ছিল, বাট এইবার দেখুন টাইম ছিল মিস্ট্রির ওপর কিন্তু অনেক বই আছে এখানে, প্রচুর বই, প্রচুর বই। কিন্তু ওই পাশে নয়, এখানে কিন্তু আরেকটা রুম আমি দেখতে পাচ্ছি টাইম ছিল মিস্ট্রির ওপর, অ্যান্ড এখানেও অনেক বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এইটাও কিন্তু ফুল, ওই দিকে একটা টেবিল ছিল, অ্যান্ড এই টেবিলটাও কিন্তু ফুল, দেখুন অনেক কিছু বই কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড একটা জিনিস আমার সত্যি, আমি আগেও বললাম আপনাদের যে এই যে সাইজগুলো বইয়ের, এই সাইজগুলো কিন্তু আপনারা যেহেতু ক্রাইম থ্রিলার মিস্ট্রি বা যে কোনো বই আপনার এর সাথে যদি বড় বইও কম্বাইন করে নিতে চান, বক্সের মধ্যে কিন্তু ইজিলি ফিট হবে, আপনারা সেইভাবেই কিন্তু নিতে পারবেন, কিনতে পারবেন। তাহলে সেই হিসেবে কিন্তু দেখুন এগুলো কিন্তু আরেকটা ছোট আছে, এই বইগুলো আপনাদের এগুলো প্ল্যান করতে হবে। বেসিক্যালি আপনারা প্রথম বক্স যখন করবেন, বক্স যখন প্যাক করবেন, তখন আপনাদের প্ল্যান করতে হবে যে কোন সাইজের সাথে আপনারা কোন সাইজ নেবেন। সাপোজ এই সাইজ আপনি নিচ্ছেন, এর সাথে বড় সাইজ যদি আপনি প্যাক করেন, অ্যান্ড তার সাথে আপনি এরকম একটা ছোট সাইজ নিতে পারেন, যাতে ইজিলি আপনার ফিট হয়ে যায়, তাহলে আপনার অনেকগুলো বই আপনার একটা বক্সের মধ্যে চলে আসবে। দেখুন এখানে আরও কিছু কালেকশন দারুণ, অ্যান্ড বিভিন্ন সাইজ আছে, যেমন দিস ইজ দ্য ওয়ে, লাইক দিস, এরকমভাবে দেখুন প্যাকের একটা সুন্দরভাবে প্যাকিং করলে আপনার কিন্তু সেট যদি করতে পারেন, তাহলে কিন্তু অনেকগুলো বই চলে আসবে আপনার। এখানে দেখুন আমি রোম্যান্সের দেখছি, রোম্যান্সেরও কিন্তু কালেকশন খুবই ভালো, কারণ এখানে কিন্তু যে বইগুলো আছে, সেই বইগুলো কিন্তু কিছু কিছু বই আমি যেটা দেখেছিলাম বুক ফেয়ারে যে প্রাইস আসছিল, সেই হিসেবে আপনারা যদি বক্সে নেন, তাহলে কিন্তু আপনার অনেকটা কম প্রাইসে হয়ে যাবে। সি দিস, এগুলো কিন্তু সত্যি ডিফারেন্ট। অ্যান্ড আবার সত্যি আমি এটা নোটিস করছি যে এটা কিন্তু আপনারা যদি সুন্দর করে প্ল্যান করতে পারেন যে কীভাবে আপনারা নেবেন, তাহলে কিন্তু আপনাদের বড় ছোট মিক্স করে নিলে অনেক কটা বই কিন্তু বক্সের মধ্যে এসে যাবে। এবং এখানেও কিন্তু কালেকশন প্রচুর আমি দেখতে পাচ্ছি, অনেক কালেকশন। সিন্স স্টোরি বুকস ইজ নট টোটালি মাই টেস্ট, আমি একটু প্রফিটেবল বুকস বা একটু নলেজ এনসাইক্লোপিডিয়া এগুলো বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি এখানে অতটা আপনাদের গাইড করতে পারবো না, বাট ডেফিনেটলি আমি আপনাদের দেখাচ্ছি, সেই হিসেবে আপনারা বুঝতে পারবেন যে অনেক রকম কিন্তু এখানে বুকস আছে, বিভিন্ন ধরনের, লাইক নট আ সিঙ্গল টাইপ অফ বুকস অর নট আ সিঙ্গল অথর, সেটা নয়, সবার কিন্তু আলাদা আলাদা। অ্যান্ড খুবই এমনভাবে কালেকশনটাকে তৈরি করা হয়েছে যে প্রচুর ভ্যারাইটি কিন্তু একই জায়গায় আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে টিন ফিকশনের আমি কিছু দেখছি, টিন ফিকশনের বইগুলো আমার সত্যি খুব ভালো লাগে বিকজ অফ দ্য কভার পেজ, দেখুন কভার পেজগুলো কত সুন্দর, রিয়েলি নাইস। অ্যান্ড ওই পাশে আমি আরও কয়েকটা দেখলাম, এইদিকে আমি দেখছি, দেখুন দিস কভার পেজেস আর ভেরি নাইস, এগুলো কালারফুল আর খুব সুন্দর, মানে যারা যেগুলো তৈরি করে, যেগুলো প্রোডাকশনগুলো তাদের পাবলিকেশনস, তারা কিন্তু মানে সত্যি কভারের ওপর অনেকটা কিন্তু খেয়াল করে। দেখুন এইটার কভারটা দেখুন ফ্যান্টাস্টিক, হ্যাঁ সত্যি দারুণ। তো এরকম কিন্তু এগুলো প্রচুর আছে, দেখুন পটি পলিটিক্স, দেখুন প্রচুর কালেকশন এখানে আমি দেখতে পাচ্ছি, আরও গ্র্যান্ড পজ গ্রেট এক্সপ্রেস, ওয়াও ওয়ান্ডারফুল, আ বিট লাকি টম গেটস, এই পাশে আরও আমি অনেক দেখতে পাচ্ছি।
অ্যান্ড এইখানে আমি একটা জিনিস দেখছি, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ইটস লাইক স্মল বুক, ভেরি স্মল পকেট বুক। দেখুন ইজিলি আপনারা এগুলো কিন্তু বক্সে আপনারা ইজিলি ফিট করতে পারবেন, এগুলো আপনারা বেশ অনেক কটা বই কিন্তু বক্সে ফিট করতে পারবেন। দিজ আর ফ্যান্টাস্টিক। দেখুন বেবি সিটার্স ক্লাব, অ্যান্ড এটা দেখুন টম গেটসের। ও এইসব বইগুলো সত্যি বাচ্চাদের জন্য, মানে টিন ফিকশন যেটা, টিনদের জন্য মানে খুবই ভালো, খুবই ভালো। প্রফিটেবল কালেকশনের মধ্যে আমি আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন মুভি দ্য টকিজ, এইদিকে কিন্তু রিলিজিয়াস পেন্টিং, ক্লাসিক স্পোর্টস কার্স, ওয়াও এইগুলো হচ্ছে দারুণ। এগুলো প্রফিটেবলের মধ্যে দারুণ অ্যাট্রাকটিভ, মানে ভিনটেজ কার্স। দেখুন ভিনটেজ কার্স আপনারা অবশ্যই, দেখুন ইন্টারনেটে আপনারা সার্চ করলে অনেক কিছু এগুলো পাবেন, বাট দ্য থিং ইজ দ্যাট একটা বই থেকে পড়ার মজা কিন্তু আলাদা। লাইফ অন আর্থ, ওয়াও টাইটানিক, টাইটানিকের ফুল বায়োগ্রাফি পুরো। দেখুন এয়ারপ্লেনস, কত রকমের এয়ারপ্লেনস, তার ভেতরে যে পার্ট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দিস ইজ অ্যামেজিং, সত্যি অ্যামেজিং, বিউটিফুল। দিস মোমেন্টস অফ সিভিলাইজেশন, মনুমেন্টস অফ সিভিলাইজেশন, রোম, রোমের কিন্তু the paintings, the sculptures, the architecture, wow, everything has been beautifully depicted in this book. Motorcycling, classic sports cars, arekta eta oi semi book onno version, and eta ami dekhchi motorcycling. dekhun motorcycling er moddheo kintu ache, eklo onekeri interest hote pare, onekeri interest, darun, shotti darun. World at War, ei pashe motorbikes er arekta ache collection, and aircraft এর আমি এদিকে দেখছি। স্ট্রাকচার্স, মনুমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, ম্যান মেড ওয়ান্ডার্স, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সিয়ার্স টাওয়ার, যা যা আছে, ম্যান মেড ব্রিজেস, এভরিথিং হ্যাজ বিন ডিপিক্টেড ইন দিস বুক। দারুন। লাস্ট টাইম কিন্তু আমি এখানে হার্ড বাউন্ড কালেকশন যেগুলো দেখেছিলাম, এইবার কিন্তু তার থেকেও অনেক বেশি। দেখুন এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে টেবিলটা, এটা কিন্তু সব হার্ড বাউন্ড কালেকশন, আর প্রত্যেকটা কিন্তু দারুন দারুন বই। আমি এক এক করে দেখাচ্ছি আপনি। দেখুন এখানে হার্ড বাউন্ডের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি, দ্য গার্ল, দ্য ট্রেন, এগুলো সব কিন্তু নতুন হার্ড বাউন্ডের, সব নতুন কালেকশন। অ্যান্ড এই পাশে দেখুন আরও কিছু আছে, থাউজেন্ড ডেজ, থাউজেন্ড অ্যান্ড ওয়ান ডেজ। এইদিকে ড্যান ব্রাউনের একটা দেখছি হার্ড বাউন্ডের। হার্ড বাউন্ডের যে সাইজগুলো আছে আমি যেগুলো দেখছি, আপনাদের বক্সে নেওয়ার জন্য পারফেক্ট, বিকজ এই যে ধরুন একটা এত বড় সাইজে যদি আপনারা নেন, এর সাথে আপনারা যদি ওই ছোটোগুলো মিক্স করে নেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই প্রফিটেবল হবে। মানে এটা নয় যে সবই যে বড় বুকস সেটা নয়। দেখুন এর সাথে কিন্তু আপনারা যদি কফি টেবিলের মতো বড় বুকস নেন, তাহলে একটু অসুবিধা হতে পারে, তাহলে আপনাদের ছোট বক্সে হবে না, আপনাদের বড় বক্সটা তাহলে নিতে হবে, তাহলে সেই হিসেবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। বাট এখানে যা আমি হার্ড বাউন্ডের যা কালেকশন দেখছি, এটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো আমি বলবো। দেখুন আর্চার, ড্যান ব্রাউনের আরেকটা আছে এখানে, দারুণ, বিউটিফুল, প্রচুর কালেকশন, প্রচুর। কারণ আপনারা যদি বই পাগল হন, তাহলে এখানে কিন্তু আসতেই হবে। লাস্ট টাইমে আমি যখন ভিজিট করেছিলাম এখানে, আমি দেখেছিলাম এনাদের কালেকশন সত্যি ভালো ছিল। অ্যান্ড এইবারও আমি দেখছি যে হোয়াইট নিউ কালেকশন, হোয়াইট নিউ, অনেক অনেক প্রচুর নতুন কালেকশন আছে। অ্যান্ড এই পাশে আমি আরেকটা প্রফিটেবল, এগুলোর মধ্যে কিছু বই আমি আগের বার দেখেছিলাম, যেমন অ্যামাজনের একটা বই দেখতে পাচ্ছি, ডিসকভারিং দ্য অ্যামাজন, এটা ছিল সিসিলিয়া আহার্নের, এটা এই বইটাও ভালো, ইয়েস আই লাভ ইউ। অ্যান্ড এই পাশে দেখুন, এগুলো কিন্তু প্রফিটেবলের জন্য খুবই ভালো, আপনাদের বিভিন্ন টাইপের, বিভিন্ন জনার্স, বিভিন্ন টপিক্সের ওপর। দেখুন ডোম অফ দ্য রক, ডি ডে, মোটরসাইকেলের ওপর আরেকটা দেখতে পাচ্ছি আমি, ড্রিম কার্স, দিস ইজ ফ্যান্টাস্টিক, ভেজিটেরিয়ান কুকিং, আপনারা যদি কফি টেবিলে বসে রান্নাও শিখতে চান, তাহলে সেই হিসেবে আপনাদের এইগুলো খুব ভালো। অ্যান্ড গলফের এই পাশে দেখুন শেক্সপিয়ার, কত রকম বই হয়, পিকাসো, পিকাসোর যে পেইন্টিংসগুলো আছে সেগুলো সব কটা দেখুন, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ওইভাবেই হয়, দেখুন ওইভাবেই তৈরি করা। দেখুন ক্লাসিক কার্স, দেখুন এদিকে দেখুন, বিউটিফুল, সত্যি দারুণ। বুকটেল এক্সিবিশনের আগে যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদের আরও অনেক কালেকশন দেখিয়েছিলাম, অ্যান্ড সেটা তো সত্যি কথা, কিন্তু এই যে ফেয়ারটা, এইবারে যে কালেকশন যেগুলো এসছে, এগুলো কিন্তু সত্যি ইউনিক, সত্যিই ডিফারেন্ট, অনেক নতুন কালেকশন কিন্তু এখানে আমি দেখতে পারলাম। তো অবশ্যই বাড়ি বসে আমার ভিডিওতে কালেকশনগুলো দেখা তো ভালো, আমার চ্যানেল দেখা সেটা তো অবশ্যই আমি চাইবো, কিন্তু অবশ্যই আমি এটাও চাইবো
যে এখানে কিন্তু অনেকবারই এই বুকটেল এক্সিবিশন কিন্তু আয়োজন করা হচ্ছে। আমি যেটা দেখলাম এখনো পর্যন্ত কিন্তু তিনবার আয়োজন করা হয়েছে। আমি ফার্স্ট টাইম এসেছিলাম, সেকেন্ড টাইম আসা হয়নি, বাট দিস ইজ দ্য থার্ড টাইম এখানে হচ্ছে। এখানে কিন্তু আমি এখন এসেছি, তো এইবার যতবার এখানে হচ্ছে ততবার কিন্তু নতুন নতুন কালেকশন, নতুন নতুন কিন্তু বই আসছে। তো বাড়িতে বসে কিন্তু সব বই দেখা যাবে না, আপনারা এখানে আসুন, এসে দেখুন, এসে বইগুলো দেখুন, দেখে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে তারপর এখানে যাতে আরও এক্সিবিশন হয় সেটার জন্য রাস্তা খুলে দেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার অন্য সবার সাথে। আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক দারুণ ভিডিও আছে, তাই প্রত্যেকটা ভিডিও স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন। আর অবশ্যই কমেন্টে আমাকে জানান যে কেমন লাগছে ভিডিওগুলো। এরকমই কিন্তু আরও দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি, অনেক ভিডিও আনবো, তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।